একটু ছাতটা ফাঁকা থাকে, কারণ বড় আছে। হ্যাঁ ছাতটা বড়, মানে বড় লাগতেছে কিছু নাই তো। আর আমি আসলে ফ্ল্যাটটা ছেড়ে দিতে চাচ্ছি তো, আমার পরিবার কি নিয়ে আসবো, এই জন্য একটু বড়টা লাগবে আর কি, বড় ফ্ল্যাট লাগবে। এই জন্য আমি কোনো কিছু গুছাইনি, কিন্তু ভাবি আমি কথা দিলাম আপনারা ওঠার আগেই আমি সব কিছু ফুলের গাছটা যা যা লাগে আপনি বলবেন, আপনার কোনো লিস্ট যদি থাকে লিস্ট দিবেন, আমি সব ঠিকঠাক করে দিই। হ্যাঁ একটু গুছিয়ে নিলে ভালোই লাগবে। ভাবি আসেন না একটু দেখেন না, মানে আমার যখন মন খারাপ থাকে বুঝছেন ভাই, আমি এখানে এসে দাঁড়াই, মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ খুবই সুন্দর দেখেছো, হসপিটালের একদম কিছু নেই। হ্যাঁ ফাঁকা আছে আর বাতাসটাও ভালো আছে। আপনার ভাবি আচ্ছা, আমার ফোন তুলুন। আপনি ফোন তুলে দিন। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ আসাদ ভাই, আপনি অনেক সুইট। হ্যাঁ থ্যাংক ইউ। আপনার কি মনে হয়, আমার তো মনে হচ্ছে আপনার ভাবি পছন্দ হয়েছে। আমি কি বলছি, একবার শুধু নিয়ে আসেন, পছন্দ না হলে কি বললাম আমি। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আমি কিন্তু ভাবি কি হবে না করে যাই না কি আর হ্যাঁ এইসব নিয়ে চাপ নিয়ে না 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 এটা বলবেন না। হ্যাঁ আসো আসো আজ বলেন কি বসে যাবেন কিছু না বলা যায় নাকি ভাবি সব বলা যায়। আচ্ছা ও জুস পছন্দ করে, আপনি একটু জুস নিয়ে আসেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে কোনো সমস্যা নেই, আপনি আপনার একই নাকি আলাদা? থ্যাংক ইউ ভাই। কি করতেছ বলি জিজ্ঞেস করতে? এভাবে প্রতিদিন অফিস থেকে এসে আমার বউকে জড়িয়ে দেবো। পছন্দ হয়নি তো না? সাদা খুব পছন্দ, এখানে তো দেয়াল সাদা, পর্দা সাদা, জানালা পর্দা সাদা, সবই তো সাদা। হ্যাঁ বুঝলাম যে অ্যাপার্টমেন্ট একটু ছোট, কিন্তু আমাদের দুজনের জন্য তো ওকে। আচ্ছা এত বড় ফ্ল্যাট নিয়ে করবো কি? অফিস থেকে এসে তো তোমাকে এরম সেরম খুঁজতে হবে। আমার ব্যাপারটা ফ্ল্যাট বড় বা ছোট হওয়া নিয়ে না, এইখানে থাকলে তো আমি এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি না যেগুলো বাবার কন্ডোতে পেতাম। মানে ওখানে সুইমিং পুল ছিল, জিম ছিল, এখানে আসলে আসলে আমার এক্সট্রা করে পে করে সব জায়গায় যেতে হবে। আরে বাবা আমার পছন্দ হয়েছে, মুখটা এরকম পাঁচ করে রাখছ। ভাবি ভাইজান ভাবি দেখেছেন? ভাবি আমি আমি সরি। হ্যাঁ মানে আমি ভাইজানকে বলছিলাম যে ভাবি কি খাবে না খাবে, বলছেন না শুধু অরেঞ্জ জুস। আমি আমি ভাবি আপনি বলেন, আমি বললাম কিন্তু না না কোনো কিছু দরকার নেই, অরেঞ্জ জুস ফাইন। ও প্লিজ ভাই। এমনি ভালো লাগছে না ওভারঅল সব কিছু? আচ্ছা আমাকে মনে হয় কি যে এই কিচেনের সাইডটা আমি একটু চেঞ্জ করতে চাই, মানে কনস্ট্রাকশন পসিবল হবে ভাইয়া? হ্যাঁ করা যাবে, আপনি চাইলে অবশ্যই করা যাবে, কিন্তু আমি যেভাবে সেট আপ করে রাখছি আমার মনে হয় না আপনার ধরতে হবে। আর ভাই ফার্নিচার যদি প্রয়োজন হয় আমি রেখে যাবো, কোনো সমস্যা নেই। নতুন বাসায় ভাবি বুঝতেছেন না, নতুন ফ্ল্যাটে উঠবো, আপনার ভাবি বলে দিছে ফার্নিচার কেনার জন্য, এগুলো লাগবে না। ভাই খান না। Thank you.
ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।